শেষ মুহূর্তে জমে উঠেছে জাতীয় বৃক্ষমেলা দেশি বিদেশি নানা জাতের গাছের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছের দাম বাড়িয়ে বলায় শুরুতে ভিড় কম থাকলেও ধীরে ধীরে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে বলে জানালেন আয়োজকরা এদিকে একসাথে হাজারো প্রজাতির গাছ পেয়ে আনন্দিত বৃক্ষপ্রেমীরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আয়োজিত এ মেলা চলবে ১৩ জুলাই পর্যন্ত মুশফিকুর রহমানের রিপোর্ট কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গাছের ডালে রং বেরঙের বাহারি এসব ফল দেখে গাছের পরিচয় আলাদা করে জানার প্রয়োজন হবে না বৃক্ষমেলায় ঢুকতেই ছোট বড় গাছে ঝুলতে থাকা এসব ফল দেখে চোখ আটকে যাবে যে কারো শুধু ফল নয় নানা জাতের দেশি বিদেশি ফুল বনসাই ক্যাকটাসসহ সহ বিভিন্ন জাতের উদ্ভিদের সমারোহ ঘটেছে এবারের মেলায় পরিবার পরিজন ও বন্ধুদের সাথে মেলা প্রাঙ্গণে ভিড় করছেন নানা বয়সের বৃক্ষপ্রেমীরা কেউ পছন্দের গাছ কিনে কেউ বা আবার ছবি তুলে উপভোগ করছেন মেলা গাছের দাম নিয়ে অভিযোগ করেছেন কেউ কেউ ক্যাকটাস দেখেছি অর্কিড দেখেছি আমের ফলনগুলো যে দেখলাম খুবই ভালো লেগেছে চেরি নিছি ল্যান্টেনা নিলাম অ্যাডিনিয়াম দাম তো প্রচুর গত বছর যেগুলো দেখলাম এবার তো আমার কাছে মনে হলো বেশ কিছু জিনিস অনেক গুণ বাড়া অন্যান্য বছরের তুলনায় এবার বেচা কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছের দাম বাড়িয়ে বলায় ক্রেতারা মেলায় কম আসছে বলেও জানান তারা গাছের চাহিদার ভিত্তিতে দেখা যায় যে ইনডোর প্লান্ট এবং ফল জাতীয় গাছের চাহিদাটা আছে গাছ আপনারা কম লাগান কিন্তু যত্ন সহকারে লাগান যাতে এক লক্ষ গাছ লাগাইলে অন্তত নব্বই হাজার বেঁচে থাকে দাম নিয়ে যে সমালোচনা হইতেছে এটা একদম ওই যে সোশ্যাল মিডিয়ার যারা এ কাজ করে আমি তাদের দায়ী করবো ইউটিউবারদের জন্য এদিকে মেলার শুরুতে দশ লাখ টাকা হাঁকানো আলোচিত সেই খেজুর গাছের দাম এখন চাওয়া হচ্ছে লাখ টাকা যেদিকেই তাকাই ফল ফুল নানান চার রকমের গাছে ভরা জাতীয় বৃক্ষ এলে বাহারি রকমের গাছ দেখে বৃক্ষপ্রেমীদের হৃদয় জুড়াতে বাধ্য বিক্রেতাদের দাবি সোশ্যাল মিডিয়ায় চটকদার দাম শুনে বিভ্রান্ত না হয়ে মেলায় এসে গাছ কিনলে ঠকবেন না ক্রেতারা মুশফিকুর রহমান এটিএন বাংলা ঢাকা